সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচারের উদ্দেশ্যে বাইক আরোহীদের হেলমেট বিতরণ করলো শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। শিলিগুড়ির সেবক রোডে হেলমেটবিহীন বাইক আরোহীদের হেলমেট পরিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফের বার্তা দেওয়া হয়। এদিন মোট 20টি হেলমেট বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিসিপি ডাম্বার সিং সোনার সহ অন্যান্য ট্রাফিক পুলিশ অধিকর্তারা। ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ চালু হয়েছে, তো এর মধ্যে শিলিগুড়ির ট্রাফিক পুলিশ কী কী ব্যবস্থা নিচ্ছে, কোন কোন জায়গায়? আমাদের শিলিগুড়ি ট্রাফিক পুলিশের ছখানা গার্ড আছে, ট্রাফিক গার্ড আছে। তা আমরা প্রত্যেক গার্ডেই আমরা এই অনুষ্ঠানটা আমরা শুরু করছি। অনুষ্ঠান মানে কি, এই রোড সেফটি উইক এবং এসডিএসএল প্রোগ্রাম, সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রামটা আমরা করছি। তাতে আমরা বিভিন্নভাবে বার্তা দিচ্ছি মানুষকে, এই লিফলেটগুলো দিয়ে ট্রাফিক নিয়ম সম্বন্ধে নিয়ে। প্লাস আজকে আমরা যেটা এই ভক্তিনগর ট্রাফিক গার্ড বিশেষ করে একটা উদ্যোগ নিয়ে, এটা যাদের মাথা হেলমেট নাই তাদেরকে আমরা হেলমেট পরিয়ে দিয়ে আজকে আমরা বলছি, প্লেন রাইডার হোক ইয়া রাইডার হোক, দুজনকেই বলছি যারা যারা হেলমেট পরছে না এটা হেলমেট আজকে পড়েন। এটা কিন্তু আপনাদেরকে আমরা হেলমেট পরানো মানে হচ্ছে কি আপনি সুরক্ষিত হন, এইভাবে আমরা বার্তা দিচ্ছি। আর বিভিন্নভাবে আমরা যে রোড ক্রসিংগুলো সিগনালগুলো নিয়ে আমরা বলছি ছাত্রদের সঙ্গে, আজকে আবার সকালবেলা একটা আমাদের ভক্তিনগর ট্রাফিক জার্মেল স্কুলে বাচ্চাদের ড্রাইভারদেরকে নিয়ে একটা আমাদের একটা ক্যাম্পেইন হয়েছে কি, যাতে বাচ্চারাও যদি জানে ট্রাফিক আইন কি, কীভাবে চলতে হবে, রাস্তা চলতে গেলে কীভাবে, এই সব করে আমরা এইভাবে আমরা সবাইকে জাগরুক করতে চাচ্ছি রিগার্ডিং ট্রাফিক আইন সম্পর্কে। সাহেব, আরেকটা সমস্যা শিলিগুড়িতে রয়েছে, সেটা হচ্ছে যে রাত্রে তো ট্রাফিক ডিউটি বন্ধ হয়ে যায়, তো তার রাত্রি 11:30 সময় বিভিন্ন জায়গায় একটা বেআইনি রেস শুরু হয়, প্রচণ্ড আওয়াজ তুলে। না, সেরকম হলে আপনারা আমাদের গোপনভাবে আমাদেরকে খবর দিবেন, আমাদের আপনাদের নাম করবো না, আমরা সেই জায়গাগুলোতে এসে আমরা হানা দিব, সেটা আপনারা আমাদেরকে বলুন কোন জায়গাতে হচ্ছে, কারা করছে, আমরা নিশ্চয়ই দেবো।